আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। ফটোশপ শর্ট কোর্সের আজকের পাঠে থাকবে গ্রেডিয়েন টুল। তো আগের বারগুলো যারা মিস করেছেন তারা আই বাটনে ক্লিক করে দেখে আসবেন অথবা আমার চ্যানেলের প্লে লিস্ট চেক করবেন। তো চলুন শুরু করা যাক। তো আজ দেখাবো এখান থেকে গ্রেডিয়েন টুল। তো গ্রেডিয়েন টুলের কাজ দেখাতে হলে এখানে গ্রেডিয়েন টুলে অনেকগুলো কাজ করা যায়। সেক্ষেত্রে আমি প্রথম অবস্থায় একটি ল্যান নিব যাতে আমি লেয়ারে সব কাজগুলো করতে পারি গ্রেডিয়েন্ট টুলের। তো গ্রেডিয়েন্ট যেহেতু শর্ট কোর্স সেহেতু আমি সহজভাবে গুরুত্বপূর্ণ কিছু কাজ দেখাবো। সেক্ষেত্রে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করার পরে অবশ্য আপনারা যদি এভাবে ড্র্যাগ করেন তাহলে দেখবেন এখানে একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। কিন্তু এখানে গ্রেডিয়েন্ট কীভাবে অ্যাপ্লাই হলো বা এখান থেকে রেড কালারই কেন হলো, এখান থেকে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি কীভাবে করব সেগুলোর জন্য আমি ব্যাকে যাই কন্ট্রোল জেড দিয়ে। তো গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করার পর পরে দেখুন একটা মেনু বার চলে আসে, সাব মেনু বার বা সাপোর্টিং টুল বার বলা হয় যেটাই হোক। তো এখান থেকে আপনারা এখানে দেখুন রেড কালার এবং হোয়াইট আছে, তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিফল্ট আকারে অনেকগুলো কালার দেওয়া আছে, তো চাইলে এখান থেকে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া এখান থেকে যদি চাই আমরা এটা এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমরা ব্ল্যাকের বদলে আমরা এখানে একটা ব্লু কালার অ্যাড করতে পারি। এখানে হোয়াইট আছে, এখান থেকে আমরা এখানে একটা ক্লিক করে কালারে ক্লিক করে এটা আমরা এখান থেকে আমরা রেড করতে পারি। তো এখন ব্ল্যাক আমরা এখান থেকে ব্লু করি, ব্লু কালারটা অ্যাপ্লাই করব। তো এখানে ব্লু এবং রেড কালার দেওয়া হয়েছে। এখন প্রতিটা কালার আমরা এটা হচ্ছে এখান থেকে আমরা চাইলে নতুন আরেকটা কালারও অ্যাড করতে পারি। মাঝে একটা ক্লিক করব, ক্লিক করে এখানে ক্লিক করব, করে আমরা এখানে আমরা একটা গ্রিন কালার অ্যাপ্লাই করতে পারি। তো আমাদের যেটা এসছে আমরা এটা ডিলিট করতে হয়, সেক্ষেত্রে এখানে ক্লিক করে নিচের দিকে টান দিলে এটা রিমুভ হয়ে যাবে। এবার আমরা এখানে ওকে দিব। তারপর এখানে ব্লু কালার এবং রেড কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এবার যদি আমরা ড্র্যাগ করি এদিক থেকে এদিকে, দেখুন এখানে প্রথমে যেটা আমরা ক্লিক করব সেটাই প্রথম কালার থাকবে এবং শেষে যেটা আমরা ছেড়ে দিব সেই জায়গায় কর্নারটা রেড কালার থাকবে। তো এখান থেকে হবে, তো এখান থেকে আমরা চাইলে ব্যাকে যেতে পারি। আমরা যেদিক দিয়েই টান দিব না কেন সেভাবেই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখান থেকে আমরা এইভাবে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করলাম। এখন এখানে এটা একটা লেয়ার, আমরা আরেকটা লেয়ার নিব, এটা আমরা হাইড করে দিব। হাইড করে দিয়ে এখানে কিছু অপশন আছে, দেখুন এখানে এই অপশনটা দেখুন মাস থেকে শেষ অবধি। তো আমি মাস থেকে ড্র্যাগ করে শেষে আমি ছেড়ে দিলাম, সেক্ষেত্রে এখানে এইভাবে কালারটা অ্যাপ্লাই হলো। মাঝে যেটা সেটা হচ্ছে ব্লু কালার এবং লাস্টে সেটা রেড কালার। তো এখান থেকে বিভিন্ন ধরনের দেওয়া আছে মেথড, এখান থেকে চাইলে আমরা এখান থেকে আরেকটা ল্যান নিয়ে আমরা এখান থেকে এইটা দিতে পারি এবং চাই আরেকটা ল্যান নিব, এটাকে হাইড করি। এখানে আরও কিছু অপশন দেওয়া আছে, তো আমি এভাবে ড্র্যাগ করলে বুঝতে পারবো যে গ্রেডিয়েন্টের কত রকমের সিস্টেম এখানে দেওয়া আছে। যেটা ভালো লাগে আপনার সেটা আপনারা ব্যবহার করতে পারবেন, এখান থেকে এটা ব্যবহার করতে পারবেন এভাবে ড্র্যাগ করলে উপরে একটা কালার নিচে একটা কালার। তো চাইলে এখানে ক্লিক করে আপনারা চাইলে যে কোনো এক সাইডে কালারটাকে আপনারা কমাই দিতে পারেন। যেমন এখানে 100% আছে, আমরা এখানে 0% করে দিব, তখন একটা কালারই সবগুলো জায়গায় চলে যাবে। তো এখানে দেখুন এখানে কালার দেওয়া আছে এক পাশে কালার এবং এক পাশে ট্রান্সপারেন্ট। তো এক পাশে রেড কালার আপনারা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন, ব্লু কালার দিতে পারবেন। দেওয়ার পর এখানে এখানে ক্লিক করে এখান থেকে ব্লু কালার এবং এখানে এ পাশে কোনো কালার নাই, সেক্ষেত্রে ওকে দিলে কী হবে, নতুন একটা লেয়ার নিব, এখানে ক্লিক করব। এভাবে ড্র্যাগ করলে দেখুন উপরে কালার আছে, নিচে কালার নাই। তো আমি কীভাবে বুঝবো, এখানে একটা পিকচার নিয়ে আসি। তো এখান থেকে আমরা একটা পিকচার নিয়ে আসবো, পিকচারটাকে একটু বড় করি। করার পর দেখুন এখানে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো, একটা লেয়ার নিব এবং এখান নিচের থেকে ড্র্যাগ করব উপরের দিকে। তো দেখুন এখানে আমরা গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করলাম, উপরের দিকে কোনো কালার নাই, তো এই জন্য বকটাকে দেখা যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন গ্রেডিয়েন্টের কাজ কী। গ্রেডিয়েন্ট নিয়ে আরও কাজ দেখানো আছে আমার, আগে টিউটোরিয়াল দেওয়া আছে ফটোশপ ফুল কোর্সে, সেটা আপনারা দেখে আসতে পারেন অথবা আমি ইন্ডিস্ক্রিনে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী টুল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই। শেষ কোর্স আজকের মতো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।